वेलकम एवरीवन। आज के सवार आगे आम्रा देखबो व्हाट इज सप्लीमेंट्री यूनिट्स एंड क्वांटिटीज। सवार आगे देखो एखाने रयेछे दुटो फिगर, एकटा आम्रा बुझबो तोमरा खातार उपरे पेन दिए जखन आछो, आरेकटा बुझबो एकटा तरमुज अथवा बल। एइभाबे जदि खातार उपरे তোমরা একটা নর্মাল গোল আঁকো এবং সেখানে একটা আর্ক কাটো, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটাকেই আমরা বলছি রেডিয়ান, প্লেন অ্যাঙ্গেল। আবার একটা তরমুজ অথবা বলকে ইমাজিন করো, এই যে তরমুজ অথবা বলকে তোমরা ইমাজিন করলে, এর সাথে ইমাজিন করো ওই জন্মদিনের টুপিগুলো হয় সেইগুলো। ভাবো এই বলের মধ্যে থেকে এই ধরনের একটা জন্মদিনের টুপি কেটে নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো স্টেরিডিয়ান, এটাকে আমরা বলি স্টেরিডিয়ান। অল রাইট, প্রথম ক্ষেত্রে ইট ওয়াজ আ টু ডি ইমেজ, একটা খাতার পাতার উপরে একটা নর্মাল গোল আমরা এঁকেছিলাম অ্যান্ড এই ধরনের একটা আর্ক কেটেছিলাম। আর্কে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে আমরা বলেছি রেডিয়ান, তাই জন্য এটা প্লেন অ্যাঙ্গেল। এবং নেক্সট ক্ষেত্রে এটা সলিড অ্যাঙ্গেল, কারণ একটা গোটা থ্রি ডি ইমেজ থেকে অলমোস্ট একটা তরমুজ বা বলের থেকে আমরা দেখলাম এই ধরনের একটা কোণ আমরা কেটে নিচ্ছি, একটা এরিয়া কেটে নিচ্ছি এবং সেই যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে দ্যাটস আ সলিড অ্যাঙ্গেল, আর তার ইউনিট হলো স্টেরিডিয়ান। অল রাইট, এইগুলো তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো ভালোভাবে পড়বে। এই যে অ্যাংস্ট্রম, ইট ইজ দ্য ইউনিট অফ লেন্থ, এটা আমরা ওয়েভলেন্থ অফ লাইট মাপার জন্য ইউজ করি। ফার্মি, যেটা কিন্তু নিউক্লিয়ার ডিস্টেন্স মেজার করতে হেল্প করে। লাইট ইয়ার ইজ আ ইউনিট অফ লেন্থ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, লাইট ইয়ার ইজ আ ইউনিট অফ লেন্থ। লাইট ইয়ার বলতে আমরা কি বোঝাই, ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন ওয়ান ইয়ার। এবার দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাও এক্সামে বারবার আসে, দ্যাট ইজ দ্য মেইন ডিস্টেন্স বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ। পার্সেক, এটা বিশাল বড় একটা ইউনিট, ইট ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার্স। ওয়েল, এই নিচে একটা সেন্টেন্স লেখা আছে, দ্য কোয়ান্টিটি হ্যাভিং দ্য সেম ইউনিট অল অল সিস্টেম ইজ টাইম। তাই নয় কি আমরা MKS, CGS, FPS প্রত্যেকটা সিস্টেমেই দেখেছি টাইম কিন্তু সেকেন্ড, মানে এই ছোট এস দিয়ে ডিনোটেড। অল রাইট, এগুলো তোমরা পড়বে এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ন্যানোমিটার থেকে বারবার প্রশ্ন আসে, মাইক্রোমিটার থেকে এসেছে, লাইট ইয়ার থেকে এসেইছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বললাম, ফার্মি জানতে হবে ভেরি ইম্পর্টেন্ট, পাউন্ড জানতে হবে, অ্যাটমিক মাস ইউনিট জানতে হবে। অ্যাট দ্য সেম টাইম 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডস, তোমাদের জানাই এটা। 1 আওয়ার ইজ ইকুয়াল টু 60 মিনিটস, একদিন ইজ ইকুয়াল টু 24 ঘন্টা, কত সেকেন্ডস এটা তো ক্যালকুলেট করেও বোঝা যায়। অ্যাট দ্য সেম টাইম দেখো লিপ ইয়ারটা মনে রাখতে হবে, 366 ডেজ, তাহলে নর্মাল ইয়ারে থাকে 365 দিন, এমনিতে লিপ ইয়ারে আমরা দেখছি 366 ডেজ। কনভার্সনগুলো একটু নোটিস করবে, খাতায় লিখে রাখবে, পড়বে। এরপরে দেখো ম্যাক্রো প্রিফিক্সেস, মাইক্রো প্রিফিক্সেস, এর মানে কি, ধরো এই যে কেজি লেখা রয়েছে, কেজি লেখা রয়েছে, ধরো জিজ্ঞেস করলো 1 কেজি ইজ ইকুয়াল টু কত গ্রাম, ঠিক আছে, বা ধরে নাও ধরো 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, তো তুমি দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 10^3, তাহলে উত্তর হবে কি 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। সিমিলারলি মেগা, গিগা, এই সমস্ত এখন কিন্তু ইম্পর্টেন্ট এক্সামিনেশনে এগুলো আসছে। ন্যানো ভেরি ইম্পর্টেন্ট, ফেমটো ভেরি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট, এগুলো এক্সামিনেশনে এসেছে বলে আমি বারবার জোর দিচ্ছি, সেগুলো নোটিস করবে। এরপরে আসি আমরা ডিরেক্টলি ডাইমেনশনসে, এই ডাইমেনশন মানে কি, কিভাবে ডিনোটেড হয় এই সমস্তগুলো বুঝতে হবে এবং কি তার ইম্পর্টেন্স,
ডাইমেনশন লেস কোয়ান্টিটিসও কি রয়েছে সেগুলো আমরা ভালো করে দেখব। ওকে, দেখো ডাইমেনশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি মানে কি, মানে ডাইমেনশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি আর দ্য পাওয়ার্স টু উইচ দ্য ফান্ডামেন্টাল ইউনিটস আর রেজড টু অবটেন ওয়ান ইউনিট অফ দ্যাট কোয়ান্টিটি। এক্ষুনি এক্সাম্পল দিলেই কিন্তু বুঝে যাবে। দেখো বলা হচ্ছে ডাইমেনশনস অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি সেটাই যেটা আমরা দেখি ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে আমরা ইউটিলাইজ করছি টু গেট দ্যাট পার্টিকুলার কোয়ান্টিটি। এইখানে আমরা দেখি ডাইমেনশন কিভাবে লেখা হয়, মাস এইভাবে লিখব, ওকে, লেন্থ এই ব্র্যাকেটগুলো দিয়ে লিখি, ঠিক আছে, টাইম ইলেকট্রিক কারেন্ট টেম্পারেচার লুমিনাস ইন্টেন্সিটি মোল অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। জেনারেলি দেখবে এই তিনটে দিয়ে আমাদের কাজ হয়ে যায়। কিভাবে বোঝাচ্ছি, আগে আমি একটু ক্লিয়ার করে ফেলি। এবার ধরো একটা সিম্পল এক্সাম্পল এরিয়া বোঝাবো। এরিয়া ইজ আ ডিরাইভড ইউনিট, ওকে, সো এরিয়া যদি আমাকে বোঝাতে হয় এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেথ। দেখো লেন্থ ব্রেথ দুটোই কিন্তু লেন্থেরই মেজারমেন্ট হচ্ছে, তাহলে আমরা কিভাবে লিখব, এই ব্র্যাকেট খুলে এল ইনটু এল ইজ ইকুয়াল টু আবার ব্র্যাকেট খুললাম সরি এল স্কোয়ার উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু এম জিরো এল স্কোয়ার টি জিরো। এই দুটো এক নয়, এল স্কোয়ার যা এই এম জিরো এল স্কোয়ার টি জিরো তো তাই, কারণ এম জিরো ওয়ান টি টু দি পাওয়ার অফ জিরো হচ্ছে ওয়ান, তাহলে থেকে যায় সেই এল স্কোয়ার। এবার আরেকটু ডিফিকাল্টে আসি, তাহলে ভেলোসিটি অথবা স্পিডে আসি। ভেলোসিটি মানে কি বলো, ডিস্টেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাট এখন আমরা দুটোর মধ্যে আবার স্কেলার ভেক্টর ঢুকাচ্ছি না, আমরা জাস্ট বুঝবো কীভাবে এটা পাচ্ছি। তার মানে বেসিক্যালি এল বাই টি ইন টার্মস অফ ডাইমেনশন, তাহলে আমরা কি পাচ্ছি এল টি টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান। কেন মাইনাস ওয়ান, এই দেখো ডিনোমিনেটর থেকে আমরা নিউমারেটরে নিয়ে গেছি, এখানে বেসিক্যালি ওয়ান ছিল সেটা মাইনাস ওয়ান হয়ে যায় ওপরে গেলে, উইচ ইজ অ্যাগেন ইকুয়াল টু এম জিরো এল টি টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান। বোঝা গেছে, তাহলে যদি স্পিডের ডাইমেনশন তোমাদের চাওয়া হয় তাহলে ফাইনালি আমরা এই উত্তরটা পেলাম। এইভাবে আস্তে আস্তে যখন আমরা পড়তে থাকবো আরও ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা জানতে থাকবো, ফর্মুলাস আমরা জানবো, তখন নিজেরাই এগুলো প্র্যাকটিস তোমরা করবে। ফর এক্সাম্পল কিছু সহজ সহজ এক্সাম্পল এখানে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। ভলিউম লেন্থ ব্রেথ হাইটের মাল্টিপ্লিকেশন আলাদা করে তো হয় না, এল 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 ই লেখা হলো, এল কিউব লিখলাম উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ইকুয়াল টু এম জিরো এল কিউ টি জিরো। আগেন ডেন্সিটিতে যদি চলে আসি, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম, ভলিউম মানে এই যে একটু আগেই করেছি এল কিউ, এল কিউব দেখো মাথার উপরে গেল তাই জন্য মাইনাস থ্রি, যেহেতু ডিনোমিনেটর থেকে নিউমেটারে গেছে তাই মাইনাস থ্রি। অল রাইট, স্পিড ভেলোসিটি আমরা অলরেডি বার করে নিয়েছি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে, ম্যাম এই যে ডাইমেনশন ডাইমেনশন নিয়ে পড়ছি, আমাদের ডাইমেনশনটার প্রয়োজনটা কোথায়, আমাদের কিসের দরকার? দরকার দেখো এইটা চেক করার জন্য একটা ইকুয়েশন হোমোজিনিয়াস অর নট। ফর এক্সাম্পল এখন এই ফর্মুলাটা তোমাদের জাস্ট বলছি কিভাবে পাচ্ছি সেগুলো আমরা নেক্সট চ্যাপ্টারেই দেখব। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হলো অ্যাক্সেলারেশন, এটা তো টাইম। এবার তোমাদের মনে হচ্ছে চেক করব এই যে ফর্মুলাটা ম্যাম লিখলেন এটা ঠিক লিখলেন নাকি ভুল, তাহলে আমরা ডাইমেনশন দিয়ে চেক করতে পারি। দেখো ভেলোসিটি আমরা অলরেডি
একটু আগেই দেখেছি এল বাই টি। ইউটাও তো ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে সেটাও তো এল বাই টি। এবার অ্যাক্সিলারেশন চলে এসছে, অ্যাক্সিলারেশন মানে কি, মানে ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটি নিজেই তো এল বাই টি, তার সাথে আবার একটা টাইম। আচ্ছা অ্যাক্সিলারেশন লিখেছি, তার পাশে দেখছি আবার একটা টাইম রয়েছে, আচ্ছা তাহলে ওপরে একটা টাইম রাখতে হয়, তাহলে টাইম টাইম যদি কেটে যায় তাহলে আবার দেখো এল বাই টি থেকে গেল, তাহলে দেখো বুঝতে পারলাম ইট ইজ আ হোমোজিনিয়াস, ইট ইজ আ হোমোজিনিয়াস ইকুয়েশন। বোঝা গেছে হাউ উই চেক উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনস ইফ ইট ইজ হোমোজিনিয়াস অর নট। তাছাড়াও আমরা কনভার্ট করি এই যে ইউনিট ফ্রম ওয়ান সিস্টেম টু দ্য আদার, সেটাতেও হেল্প করে, সেটারও একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা দেখে থাকি ওয়ান নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইম, ওকে এটা আমরা দেখে থাকি, তোমাদের আমি বলবো না এখনই এটা জানার দরকার, কিন্তু ফোর্স যখন আমরা পড়বো তখন এটা দেখতে পাবো, এটা জাস্ট বলছি কারণ কিভাবে ডাইমেনশন দিয়ে এটা পাওয়া যায়। দেখো এই ফর্মুলাটা বেসিক্যালি বেসিক্যালি এন ওয়ান ইউ ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ইউ টু। এবার ধরো এই এন টুটা তোমার জানা নেই, এন টুটা কি, এই 10^5 তোমার জানা নেই, বাকি তোমার জানা রয়েছে, ভালো কথা, তোমার যদি বাকি জানা থাকে তাহলে এন টুটা আমরা ডাইমেনশন দিয়ে বার করে দিতে পারি। কিভাবে, নিউটন আমি বলছি ইজ নাথিং বাট ইউনিট অফ ফোর্স, তাহলে এবার ডাইমেনশনে ভাঙি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন, এইভাবে মাস হলো, আর অ্যাক্সেলারেশন মানে তো অলরেডি আমরা জানি লেন্থ বাই টাইম স্কোয়ার, সো লেন্থ টি মাইনাস টু, সরি ওকে, এইভাবে আমরা লিখেছি। আর এন ওয়ান এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছি ওয়ান লেখা রয়েছে, খুব ভালো কথা, তাহলে আমরা দিলাম জানি না এন টুটা জানি না, এই 10^5 আমরা জানি না, তাই এক্স ইন টু এই যে আগেন ডাইন, ইট ইজ অলসো দ্য ইউনিট অফ ফোর্স অনলি, ঠিক আছে ডাইন অলসো ইউনিট অফ ফোর্স, কিন্তু এই ক্ষেত্রে ডিফারেন্সটা কি, এই ক্ষেত্রে মাস ছিল কেজিতে অ্যান্ড লেন্থ ছিল মিটারে, টাইম তো চিরকাল সেকেন্ডেই থাকে, এবং এই ক্ষেত্রে আমরা দেখছি মাস রয়েছে গ্রামে এবং এইটা রয়েছে সেন্টিমিটারে, অ্যাজ ইউজুয়াল সেকেন্ড সেকেন্ডের মতোই রয়েছে, তাহলে যদি আমাকে এক্স বার করতে হয় তাহলে দেখো কিভাবে বার করব, কেজি বাই গ্রাম, আর এই ক্ষেত্রে আবার মিটার বাই সেন্টিমিটার, টাইম টাইম কেটেই যাচ্ছে। দেখো কেজি মানে কি, আগেই আমরা পড়েছি 1000 গ্রাম, তাহলে এই ক্ষেত্রে 1000 বেরিয়ে এলো, আর মিটার মানে কি, ডেসি সেন্টি 100 সেন্টিমিটার 100, তাহলে দেখো 1 2 3 4 5 10^5 এক্স বেরিয়ে এলো না, তাহলে দেখো আমরা যদি এই 10^5 প্রশ্ন করি কোথা থেকে পেলাম, ক্যালকুলেশন করে আমরা দেখে নিলাম এইভাবে পেয়েছি, কিভাবে ক্যালকুলেশন করলাম, উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন। বোঝা গেছে, এত তোমাদের এক্সামিনেশনে আসে না, তবু এই লেখাগুলোর মানে কি হয় সেটা তোমাদের বুঝিয়ে দিলাম, সো দ্যাট জাস্ট ব্লাইন্ডলি তোমরা নাম মুখস্থ করো। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও, আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ।